দূরবীন বাংলায় বায়োগ্রাফি। আলফ্রেড নোবেল, আলফ্রেড ফ্রেডহার্ট নোবেল একজন সুইডেনীয় রসায়নবিদ, প্রকৌশলী, উদ্ভাবক এবং অস্ত্র নির্মাতা। তিনি নোবেল পুরস্কারের প্রতিষ্ঠাতা এবং তিনি ডায়নামাইট আবিষ্কার করেন। বিজ্ঞানী, সাহিত্যিক, নির্মাতা, আবিষ্কার, অর্থাৎ যারা পৃথিবীতে এবং এই পৃথিবীকে এগিয়ে নিতে সাহায্য করেছেন তাদেরকে যে নোবেল দেওয়া হয় তা আলফ্রেড নোবেলের টাকা দিয়েই দেওয়া। তিনি ব্যবসায়ও বিশেষ প্রসিদ্ধি অর্জন করেছেন। বিখ্যাত ইস্পাত নির্মাতা প্রতিষ্ঠান বোফোর্সের মালিক ছিলেন এই আলফ্রেড নোবেল। প্রতিষ্ঠানটিকে একসময় অন্যতম বৃহৎ অস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠানে তিনি পরিণত করেন। তার নামে 350টি ভিন্ন ভিন্ন প্যাটার্ন ছিল, যার মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছে ডায়নামাইট। মৃত্যুর আগে উইল করে তিনি তার সুবিশাল অর্থ সম্পত্তি নোবেল ইনস্টিটিউট প্রতিষ্ঠার জন্য রেখে যান। উইলে তিনি আরো বলে যান, নোবেল ইনস্টিটিউট প্রতিষ্ঠার জন্য তিনি তার টাকা রেখে যান। তিনি বলেন, নোবেল ইনস্টিটিউটে কাজ হবে প্রতি বছর নোবেল পুরস্কারের অর্থ প্রদান করা। আলফ্রেড নোবেল 1833 সালের 21 অক্টোবর সুইডেনের রাজধানী স্টকহোমে জন্মগ্রহণ করেন। সে বছরই তার বাবা ইমানুয়েল নোবেল দেউলিয়া হন। 1837 সালে ইমানুয়েল নোবেল স্টকহোমে তার পরিবার রেখে প্রথম ফিনল্যান্ডে এবং পরে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে তার কাজের সন্ধানে যান। সেন্ট পিটার্সবার্গে একটি মেকানিক্যাল ওয়ার্কশপ প্রতিষ্ঠা করেন। 1842 সালে পরিবারের সবাইকে তিনি সেন্ট পিটার্সবার্গে নিয়ে আসেন। 1882 সালে নোবেল নাইট্রোগ্লিসারিন নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করেন। 1863 সালে নোবেল তার প্রথম নাইট্রোগ্লিসারিন জাত পণ্যের প্যাটেন্ট করেন। একে ইংরেজিতে বলা হয় ব্লাস্টিং ওয়েল, এটি এক ধরনের বিস্ফোরক। এরপর ব্লাস্টিং ক্যাপ নামক একটি ব্যবস্থা উদ্ভাবন করেন যা নাইট্রোগ্লিসারিন বিস্ফোরণের ট্রিগার হিসাবে কাজ করে। এই সময় তিনি স্টকহোমে চলে আসেন এবং এখানেই গবেষণা চালিয়ে যান। একটি ভয়াবহ বিস্ফোরণে করুমেলের কারখানাটি ধ্বংস হয়ে যায়। এলবে নদীতে একটি ভেলা ভাসিয়ে তাতে আলফ্রেড নোবেল নাইট্রোগ্লিসারিন বিস্ফোরককে আরও নিরাপদ করার চেষ্টা চালিয়ে যান। এই সময় তিনি বুঝতে পারেন নাইট্রোগ্লিসারিনের সাথে কাইসেল গুড় মেশালে তা স্থিত হয়। এই নতুন মিষ্ট বিস্ফোরকের নাম তিনি দেন ডায়নামাইট। 1867 সালে ডায়নামাইটের জন্য প্যাটেন্ট অর্জন করেন। 1871 সালে নোবেল স্কটল্যান্ডের আইডিয়ারে ব্রিটিশ ডায়নামাইট কোম্পানি প্রতিষ্ঠা করেন। 1877 সালে এই কোম্পানির নাম পরিবর্তন করে তিনি রাখেন নোবেল এক্সপ্লোসিভ কোম্পানি। 1887 সালে 40 বছর বয়সে নোবেল প্রভুত্ব সম্পত্তির অধিকারী হন। পরবর্তীতে পারি বা ফেরিসে গিয়ে মালাকপ এভিনিউ এচু হন। 1876 সালে জার্মানির হ্যামবুর্গে আলফ্রেড নোবেল অ্যান্ড কোম্পানির নাম পরিবর্তন করে রাখা হয় ডায়নামাইট ইংগেসেল সাপ, সংক্ষেপে DAG। 1880 সালে নোবেলের ইতালীয় এবং সুইজারল্যান্ডীয় কোম্পানি একত্রিত করে ডায়নামাইট নোবেল গঠন করা হয়। 1881 সালে প্যারিস বাইরে শেভরনে নোবেল জমি এবং একটি গবেষণাগার ক্রয় করেন। 1885 সালে ডিএজি এবং জার্মানির আরও কিছু ডায়নামাইট কোম্পানি একত্রিত করে জার্মান ইউনিয়ন প্রতিষ্ঠা করেন।
1886 সালে ডিএজি এবং নোবেল এক্সপ্লোসিভ কোম্পানি একত্রিত করে যুক্তরাজ্যের লন্ডনে নোবেল ডায়নামাইট ট্রাস্ট কোম্পানি প্রতিষ্ঠা করেন। 1887 সালে বিস্ফোরক পাউডার ব্যালিস্টিক উদ্ভাবনের জন্য ফ্রান্সে প্যাটেন্ট লাভ করেন আলফ্রেড নোবেল। 1891 সালে ব্যালিস্টাইট নিয়ে ফরাসি সরকারের সাথে বিতর্কের পর আলফ্রেড নোবেল ইতালির সানরোমে বসবাস শুরু করেন। 1893 সালে নোবেল রোগেনাথ সোলসম্যানকে নিয়োগ করেন, যাকে পরবর্তীতে তিনি তার উইল এবং টেস্টামেন্ট এর প্রয়োগকর্তা হিসাবে আখ্যায়িত করেছিলেন। 1894 সালে আলফ্রেড নোবেল সুইডেনের কার্ল স্টোগাতে একটি ছোট মেশিন ওয়ার্ক এবং একটি বাড়ি ক্রয় করেন। 1895 সালে ফারিড সুইডেনীয় নরওয়েজীয় ক্লাবে নোবেলের তৃতীয় এবং শেষ উইল স্বাক্ষরিত হয়। 1896 সালে 10 ডিসেম্বর নোবেল তার সানরোমের বাড়িতে মৃত্যুবরণ করেন এবং শেষ হয় একটি স্মরণীয় জীবনের পরিসমাপ্তি।